হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন জনপ্রিয় অভিনেতা এবং বর্তমানে নির্মাতাও বটে, মাজনুন মিজান। মাজনুন মিজান নামটির সাথে বাংলাদেশের মানুষ মোটামুটি পরিচিত, অনেক দিন ধরে আপনি অভিনয় করছেন, কিন্তু আপনার থেকে যে বিষয়গুলো জানলে মানুষ অনেক বেশি ইনফরমেশন পাবে সেই বিষয়গুলো নিয়ে আমি আজ আলোচনা করব। আমরা যতদূর জানি আপনি গ্রামের ছেলে এবং আপনি খুবই গর্ববোধ করেন এই কথা বলতে যে আপনার বাবা একজন কৃষক ছিলেন, কথাটি কি সত্য? সত্য। কৃষকের ছেলে অভিনেতা হবার স্বপ্ন কেন, কিভাবে, কাকে দেখে? প্রথম আমি সিনেমা হলে সিনেমা দেখতে যাই, সিনেমা দেখে আমি যেখানে বসে উপর দিকে তাকে সিনেমা দেখছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে আমাকে কেউ এখানে বসে উপরে দেখবে, এই লোভ আমার তখন হয়েছিল। আপনি একজন কৃষকের ছেলে, সেই সময় আপনি অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটাকে অলৌকিক বলে মানুষ অভিহিত করত? মানুষ ভাবতো যে ও একটু পাগলামি আছে, ঠিক হয়ে যাবে। এরপর আপনি ঢাকায় এলেন, আপনি মঞ্চে যোগদান করলেন 1996 সালে এবং তারপর আপনাকে আমরা পেয়েছি অভিনেতা হিসেবে। তখন আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি সেই সময় আমি অনেক বেশি ব্যস্ত অভিনেতা ছিলাম, নায়ক ছিলাম, আপনাকে দেখতাম যে আপনি খুবই কঠোর পরিশ্রম করতেন এবং বিভিন্ন নাটকে ছোট ছোট চরিত্র করতেন। সেই সময়কার স্ট্রাগলটা একটু বর্ণনা করবেন যে আপনি কীভাবে নিজের অবস্থান এই ধরনের ছোট ছোট ক্যারেক্টার করে, কিন্তু অনেকেই ছিটকে পড়ে গেছে আর অভিনয় জগতে থাকেনি, ব্যবসায়ী হয়ে গেছে, চাকরিজীবী হয়ে গেছে, বিদেশ চলে গেছে, কিন্তু আপনি তো আজও মিডিয়াতে রয়ে গেলেন। আমি ভীষণ কনফিডেন্ট ছিলাম যে আমি পারব, অভিনয় আমি করব, করতে পারবো, এই বিশ্বাস নিয়ে আমি এগিয়েছি। আমার জানা মতে একটি ঘটনা আপনার আমার সাথেও ঘটেছে। জি, আপনি আমাকে ঘিরে আপনার জীবনের একটি স্ট্রাগলের গল্প আছে, সে গল্পটা কি একটু বলবেন? সে গল্পটা ছিল এরকম যে আমি মাসুম আজিজ, যিনি আমাদের বিখ্যাত অভিনেতা, আমাদের সিনিয়র গুরুজন, ওনার সাথে থিয়েটার করার সুবাদে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে ওনার সাথে আমি অনেক ঘোরাফেরা করি যে আমাকে একটু অভিনয় নিয়েন, উনি তখন ডিরেক্টর লিখেন। তো অনেক ঘুরবার পরে প্রায় 3-4 বছর পরে উনি আমাকে একটা নাটকে কাস্টিং দেন, সেটা শুটিং হচ্ছে গাজীপুরের একটা ভাওয়াল জমিদার বাড়িতে। তো আমি পোশাক টোশাক গুছিয়ে খুব আনন্দ নিয়ে যাই, গিয়ে আমি দেখি সেই চরিত্রটিতে আপনি অভিনয় করছেন। আমি আর কিছু বলি না, আমি না বলে ওখান থেকে চলে আসি। তা আমি বুঝতে পেরেছি যে আসলে উনি আমাকে বলার জন্যই বলেছেন। আপনি এর আগে 5 বছর ওনার রামপুরার বাড়িতে আপনি ওনার সাথে যোগাযোগ মেনটেন করেছেন একটি চরিত্রের সুযোগ পাওয়ার জন্য, তাহলে এই দুর্ঘটনাটা ঘটলো কেন? ঘটতে পারে, এটা ওনার এন্ডের ব্যাপার, আমি তো ওটাকে নেগেটিভলি নেইনি, আমি স্ট্রাগল হিসেবে নিয়েছি, আমি ফার্দার স্টেপ দিয়েছি আরও স্ট্রংভাবে। এবং আপনার ক্ষেত্রে আরেকটি ঘটনা ঘটেছে আমাদের সমসাময়িক অভিনেতা লিটু আনাম। আপনি সম্ভবত ওনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ওনার একটি ফোন পেয়ে, কি ঘটেছিল আপনার? লিটু ভাই তো আমরা একই দল করি ঢাকা থিয়েটার, তখন লিটু ভাই আপনার কন্টেম্পোরারি, আপনারা খুবই পপুলার, লিটু ভাইয়ের পেছনে পেছনে থাকি। লিটু ভাইয়ের বাসা চেঞ্জ করা হলো এলিফ্যান্ট রোড থেকে ধানমন্ডিতে, আমি বাসা চেঞ্জের সময় হেল্প করলাম, আমি থাকি, লিটু ভাই যা বলে সেটা শুনি, দলের কাজও হয়। তো লিটু ভাই এরকম শুটিং করছে গুলশান 1 নম্বরে, আমি জাহাঙ্গীরনগরে ক্লাস আমার, তো হঠাৎ আমাকে ফোন দিয়ে বললো যে আমি স্ক্রিপ্ট ফেলে আসছি আর একটা গেঞ্জি ফেলে আসছি ধানমন্ডির বাসায়, তুমি ওটা আমাকে দিয়ে যাও। তখন আমি জাহাঙ্গীরনগর থেকে ধানমন্ডি আসি, ওনার টি শার্টটা নেই, ওনার স্ক্রিপ্টটা নেই, নিয়ে আবার আমি গুলশানে দিয়ে তারপর আবার আমি যাই। এই কাজটা আপনি কেন করতেন যে ওনার মাধ্যমে আপনি একটা কাজের সুযোগ যদি পান? দলের বড় ভাই, সেটা একটা ব্যাপার, আর হ্যাঁ ওটা তো আছেই। সুযোগ কি পেয়েছিলেন? সুযোগ হ্যাঁ নিশ্চয়ই, ওনার ভালোবাসা আছে, ওনার স্নেহ আছে, সেটা তো আছে। তারপর আমি একদিন একটা নাটকে অভিনয় করলাম, অভিনয়ের জায়গায় আমাকে বললো যে ডিরেক্টর বললেন যে লিটু ভাই আপনাকে রেফার করেছেন, তো আমি তো ভীষণ খুশি, লিটু ভাইকে আমি একদিন ফোন করে বললামও, লিটু ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কিছুদিন পরে জানলাম যে আসলে এই লিটু ভাই লিটু আনাম নয়, গোলাম হাবিব লিটু। সেই সময় ডিরেক্টরদের সাথে যোগাযোগ মেনটেন করে কাজ পেতে আপনাকে কী কী দুর্ভোগ পোহাতে হয়েছিল? কোনো কিছুই আমাকে স্পর্শ করতো না, আমার টার্গেট একটাই, আমি খেতাম ঘুমাতাম অভিনয় নিয়ে, আমি অভিনেতা। আমি যখন বাসায় ঘুমাতে যেতাম তখন আমি ভাবতাম যে এই চরিত্রটা যদি আমার অভিনয় করতে হতো তাহলে কীভাবে করতে হবে, যদি খেতে বসতাম যে আমি এখন খাচ্ছি অ্যাজ ইফ ইন ফ্রন্ট অফ ক্যামেরা তাহলে কীভাবে খেতে হবে, এইরকম ফিলিংয়ের মধ্যে থাকতাম, আমি ঘোরের মধ্যে থাকতাম,
আপনি আমাকে অপমান করেছেন, আপনি আমাকে ইনসাল্ট করেছেন, আপনি আমাকে কমিটমেন্ট ফেল করেছেন, আমার কিচ্ছু যায় আসে না।